হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন ক্রিয়েটিভ ইটস, আর আমি হচ্ছি দেবাশিস। তো আজকের আমাদের যে রেসিপিটার সেটার নাম হচ্ছে, খুবই একটা ইন্টারেস্টিং নেম দিয়েছি আমি রেসিপিটার। তো এই রেসিপিটার নাম হচ্ছে এগ পনির ফ্রেন্ডশিপ। চলুন বন্ধুরা, আমরা দেখে নিই কীভাবে এই আইটেমটাকে বানানো যায় খুবই সহজ পদ্ধতির মধ্যে। মাত্র পাঁচখানা উপকরণেতেই আপনারা 5 মিনিটের মধ্যে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন, ঠিক আছে? আর এর জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে কি না, এখানে পনির লাগছে আমাদের 100 গ্রাম, আমাদের হাফ কাপ লাগছে হচ্ছে কড়াইশুঁটি, আমি ফ্রোজেন কড়াইশুঁটি ইউজ করেছি, আর হচ্ছে আমাদের লাগছে 1খানা ডিম সেদ্ধ। তো আমাদেরকে প্রথমে কি করতে হবে, ডিম সেদ্ধটাকে মিক্সিতে দিয়ে হাফ কাপ জলে অ্যাড করতে হবে। হাফ কাপ জল অ্যাড করার পরে সেটাকে পেস্ট করে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি কি না, আমাদের ডিমটা পেস্ট হয়ে গেছে। এবারে আমাদেরকে কড়াটা গরম করতে হবে। কড়াটা গরম করার পরে আমাদেরকে 1 চামচ দেশি ঘি দিয়ে দিতে হবে তার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন কি না, ঘিটা একদম পুরো পিওর দেশি ঘি। তো আমার এখানকার মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে এই ঘিটা, কারণ আমাদের এই যে রেসিপিটা আছে এই রেসিপিটাকে আরও টেস্টটা এনহ্যান্স করবে হচ্ছে ঘিটা। এবার আমরা দিয়ে দিলাম হচ্ছে আমাদের গোটা গরম মশলা। তো এখানে তো আমরা ইউজ করেছি হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি। আপনি দুখানা লবঙ্গ, দুখানা এলাচ, একটা দারচিনি ইউজ করতে পারেন। ঠিক তার ঠিক 1 মিনিটের মধ্যেই আমরা কী করব, আমাদের যে পেস্ট করার ডিমটা আছে, পেস্ট করার ডিমটাকেও আমরা এখানে মধ্যে এই ঘিটার মধ্যে আমরা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এবারে আমরা এটাকে পুরো প্রায় ঘড়ি দেখে 1 থেকে 1.5 মিনিট মতো আমরা এটাকে কষে নেবো, বেশিক্ষণ টাইম নেবো না আমরা, কারণ আমাদের অলরেডি আগে 1 মিনিট হয়ে গেছে হচ্ছে ঘিয়ের সাথে গরম মশলাটা ফ্রাই করার জন্য হালকা আঁচের মধ্যে। দেন তারপরে আমি কি করলাম, তারপরে আমি ডিম পেস্টটাকে দিয়ে 1 মিনিট কষার পরে আমি আমার যে পনিরগুলো ছিল আমি পনিরগুলো অ্যাড করে দিলাম এটার মধ্যে। আর আমি অ্যাড করব হচ্ছে এটার মধ্যে কড়াইশুঁটিটা, ঠিক আছে? তো কড়াইশুঁটি যদি আপনারা এখন না পান, তাহলে এখন আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা অনলাইন অর্ডার করতে পারেন, ফ্রোজেন গ্রিন পিস অর্ডার করতে পারেন, অথবা আপনারা কোনো গ্রোসারি স্টোরেও গিয়ে পেয়ে যাবেন ফ্রোজেন কড়াইশুঁটি, কারণ এটা সব জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবেল থাকে। তো আমি এখানেতে ফ্রোজেন কড়াইশুঁটিটা এখানেতে অ্যাড করে দিয়েছি। স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে এখানেতে আপনার স্বাদ মতন। খুবই একটা সিম্পল রেসিপি, আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু এটা খেতে খুবই অসাধারণ, কারণ এটার মধ্যে যে ঘিটা দেওয়া আছে সেটা এর পুরো টেস্টটাকে পুরো এনহ্যান্স করে দেয়। তো একটা মানে আলাদাই একখানা রেসিপি আপনি বলতে পারেন এই জিনিসটা, আপনি মানে ফার্স্ট টাইম হয়তো দেখছেন। বাট আমি যেটা রেকমেন্ড করবো আপনাদেরকে সেটা হচ্ছে কি না, আপনারা এই আইটেমটাকে রুটি দিয়ে অবশ্যই খেতে পারেন, রুটি অথবা পরোটা দিয়ে, খুব সুন্দর খেতে যেমন। আর এটা খুব হেলদি শরীরের পক্ষে, কারণ এটার মধ্যে কোনো উল্টোপাল্টা মশলা অ্যাড করা নেই, খালি গোটা গরম মশলা আর ঘি, পনির, কড়াইশুঁটি। বুঝতেই পারছেন খুবই সিম্পল রেসিপি আছে। তো মাস্ট ট্রাই করুন, বিশেষ করে যারা জিম করেন তারা করতে পারেন, যারা ডায়েট কন্ট্রোল করেন তারা করতে পারেন। আমি এখানেতে দিয়ে দিচ্ছি চিনি, আপনারা যারা চিনি না দিতে চান তারা দেবেন না, কারণ আমি চিনিটা এই কারণেই দিই কারণ সেটা একটু টেস্টটাকে এনহ্যান্স করে। তো সেই জন্য আপনারা এটাকে ইউজ করতে পারেন। আমাদের খাবার অলমোস্ট তৈরি হয়ে গেছে। তো আমরা দেখতে পাচ্ছি আমরা কী করলাম, কড়াইশুঁটি আর পনিরটাকে দিয়ে আরও আমরা 2 থেকে 3 মিনিট ফ্রাই করলাম। তাহলে আগের ছিল 2 মিনিট আর এই 3 মিনিট, তাহলে আমাদের টোটাল 5 মিনিটের মধ্যে হয়ে গেছে এগ পনির ফ্রেন্ডশিপ। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুবই দেখতেও সুন্দর অ্যান্ড এটা খুবই টেস্টি অ্যান্ড হেলদি, খুবই একটা ইউনিক রেসিপি। প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমি আপনাদের জন্য রেগুলার নতুন নতুন ক্রিয়েটিভ অ্যান্ড হেলদি রেসিপি শেয়ার করতে থাকবো। এগুলো পুরোপুরি একদম ইউনিক রেসিপি, প্লিজ সাবস্ক্রাইব।